নমস্কার বন্ধুরা, সংযুক্তাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ির মতো রুই মাছের কালিয়া। এই রুই মাছের কালিয়া আমি কিভাবে রান্না করছি সেটা আপনাদের আজ দেখাবো, করে দেখাবো। খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে কম উপকরণে রুই মাছের কালিয়া তৈরি করা যায়, অনুষ্ঠান বাড়ির মতো রুই মাছের কালিয়া তৈরি করা যায়। এই রুই মাছের কালিয়া রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেল সংযুক্তাস কিচেন সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই কেমন লাগলো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আবার কোনো নতুন ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। চলুন রান্নাটা শুরু করি, অনুষ্ঠান বাড়ির মতো রুই মাছের কালিয়া। রুই মাছের কালিয়া করার জন্য এখানে আমি 5 মিনিট এরকম পেটি রুই মাছ নিয়েছি। আপনারা গাদার পিসও নিতে পারেন, আমি পেটির পিস নিয়েছি। পেটির পিস রান্না করতে সহজ হয়। যাই হোক, এখানে প্রথমে লবণ আর হলুদ আমি মাছে মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়েছি আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা একটু 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। আর নিয়েছি একটা টমেটো পিউরি করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2 চামচ টক দই নিয়েছি, আর কিছু গোটা মশলা নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার এটা আমি 10 মিনিটের জন্য এরকম রেখে দেবো। ততক্ষণে একটু মশলাটা বাটা মশলা রেডি করে নিই। বাটা মশলার মধ্যে এখানে দিচ্ছি 2 ইঞ্চি আদা, আদা কুচি করে নিয়েছি, টুকরো করে নিয়েছি, আর নিয়েছি একটা পেঁয়াজ টুকরো করে নিয়েছি, আর রসুনের কোয়া নিয়েছি 5-6টা, আর নিয়েছি কাঁচা লঙ্কা, এগুলো সব একসঙ্গে পেস্ট করে নেবো। এই দেখুন বাটা মশলাটা এরকম বেটে নিয়েছি, এবার মাছগুলো ভেজে নেব। পুরো রান্নাটাই আমি সরিষার তেলে রান্না করব, আপনারা হোয়াইট অয়েলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে মাছটা ভাজার জন্য, তেলটা গরম হলে মাছটা ভেজে নিচ্ছি। গরম হয়ে গেছে, এবার মাছের পেটিগুলি আমি এখানে ছেড়ে দিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, তবে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিলেই হবে। 1 চামচ উল্টে দিচ্ছি, দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছগুলো তুলে নিয়ে বাকি মাছগুলো এরকম করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে আরেকটু সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি মাছটা রান্না করার জন্য, কালিয়া রান্না করার জন্য। তেলটা গরম হয়ে গেলে এবার ফোড়ন দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিচ্ছি গোটা জিরে আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। গোটা জিরে দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিচ্ছি 4-5টা করে, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 1 ইঞ্চি দারচিনি দিয়ে দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেব, আপনারা এখানে বেরেস্তাও করে নিতে পারেন। তো আমি আগেই পেঁয়াজটা ভেজে নিয়ে একসাথেই করছি,
আপনারা বেরেস্তা করে উপরে ছড়িয়ে দিতে পারেন। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেবো। আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট সবটা দিয়ে দিলাম। মাপটা তো আগেই বলেছি, প্রয়োজনে আমি আবার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন যদি প্রয়োজন হয়। যাই হোক, মশলাটা আবার ভেজে নেবো, ভালো করে কষিয়ে নেবো। দেখুন মশলাটা কিছুটা ভাজা হয়েছে, এখনও কষতে হবে। তা এই পর্যায়ে আমি টমেটো পিউরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো, কারণ টমেটোটাও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি, একটা টমেটো পিউরি করে নিয়েছিলাম। ভালো করে মশলার সঙ্গে টমেটোটাকে পিউরি, সরি, টমেটো পিউরিটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলা প্রায় কষানো হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলায় প্রথমেই দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আপনারা ঝালটা যেমন খাবেন সেই পরিমাণ অনুযায়ী দেবেন, আমি সামান্য অল্প একটু দিলাম। আর দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, সবই আমি হাফ টিস্পুন করে দিচ্ছি এখানে। আর দিচ্ছি ধনে গুঁড়ো হাফ টিস্পুন। এবার দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুধু কালার হওয়ার জন্য। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এখানে আমি 1 টিস্পুন দিলাম। এবার গুঁড়ো মশলাগুলো আবার ভালো করে একটু কষিয়ে নেব। এবার মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ নাহলে মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো কড়াইতে লেগে যাবে, যাতে লেগে না যায় সেই জন্য দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলাগুলো একটু ভালো করে মিশিয়ে নেব বাটা মশলার সাথে। এইবার দিয়ে দিচ্ছি 2 চামচ ফেটানো টক দই। আমার এটা ঘরে পাতা দই, আপনারা দোকান থেকে কিনে এনেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার টক দইটা ভালো করে মিশিয়ে দেবো। তারপরে একটা আসল জিনিসই দুটো দেওয়া হয়নি, নুন আর চিনি, সেটা এবার দিয়ে দেবো, লবণ আর চিনি। বাও, এখনই কালারটা কত সুন্দর চলে এসছে দেখুন। কালিয়া যেহেতু বিয়েবাড়ি স্টাইলে, অনুষ্ঠান বাড়ির স্টাইলে রুই মাছের কালিয়া, কালারটা তো সুন্দর আসতেই হবে। যাই হোক, এবার একটু লবণ আর চিনি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য চিনি। চিনিটা সামান্যই দেবেন। ভালো করে আবার সব একসাথে একটু কষিয়ে নেব। এবার কড়াই থেকে তেল ছেড়ে এলে একটু জল অ্যাড করব। দেখুন মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, তেলটা ছেড়েই এসেছে। এবার আমি এর মধ্যে জল দেব, যেহেতু কালিয়া করছি তাই সামান্যই জল দেবো, কারণ মাখা মাখা হবে। দিয়ে দিচ্ছি জল, এবার একটু ফুটে উঠলে ভাজা মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি, ভাজা মাছগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার মশলা, গ্রেভি সব মাছের সঙ্গে ভালো করে মিশে গেলে, আর একটু ঘন ঘন মাখো মাখো হয়ে এলেই আমাদের রুই মাছের কালিয়া রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমাদের রুই কালিয়া একেবারে রেডি, রেডি টু সার্ভ। গরম ভাতে এই রুই মাছের কালিয়া খেতে অসাধারণ লাগে, বিয়েবাড়ি স্টাইলে রুই মাছের কালিয়া। শুধু আর একটা ইনগ্রিডিয়েন্টস দেওয়া বাকি আছে, সেটা হলো গরম মশলা। সামান্য ওপর থেকে শাহি গরম মশলা আমি ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিচ্ছি গরম মশলা।
ব্যাস আমাদের রান্না একেবারে কমপ্লিট। রুই মাছের কালিয়া এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেল সংযুক্তাস কিচেন সাবস্ক্রাইব করে নিয়ে সংযুক্তাস কিচেন ফ্যামিলি সদস্য হয়ে যেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।